নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি তেলাপিয়া মাছের ঝাল। এটা আমি একটু অন্যভাবে রান্না করেছি। সাধারণত আমাদের সবার ঘরেই রেগুলার মাছ রান্না করা হয়, কিন্তু যদি এই রান্নাটা একটু হেরফের করে করা যায় স্বাদেরও কিন্তু অনেকটা পার্থক্য চলে আসে। তেলাপিয়া মাছটা এইভাবে রান্না করে খাবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে দেখে নেবেন রেসিপি। এখানে দুটো তেলাপিয়া মাছকে কেটে নিয়েছি। মাছটা যদি একটু ছোট ধরনের হয় তাহলে গোটাও রাখতে পারেন। এই মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাছটা মাখানো হয়েছে, এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, তারপরে ভাজব। এখানে 1 টেবিল চামচ সর্ষে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখছি, পরে এটাকে বেটে নেব। কড়াইতে 3 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন একটা একটা করে মাছ দিয়ে ভেজে নেব। কিছুক্ষণ পর মাছটাকে এভাবে উল্টে দিচ্ছি। মাছের দু সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন এটাকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1টা আলু, এভাবে 4 টুকরো করে নিয়েছি, আর আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1টা তেজপাতা আর 1/2 চামচ জিরে। জিরেটা ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 1টা কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম 1টা কাঁচা লঙ্কা আর 1টা টমেটো। আর দিলাম 1/2 চামচ লবণ। লবণটা দেওয়ার পর একটু নেড়ে নেওয়ার পরে এটা ঢাকা দিয়ে দেব, তাতে কি টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। ঢাকনা তুলে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচ জিরের গুঁড়ো। সব মশলাটা একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম অল্প একটু জল, যাতে কি মশলাটা জ্বলে না যায়। আর গ্যাসটাকে স্লো করে নিয়ে এখন ভাজতে থাকব। আর চামচ দিয়ে টমেটো আর পেঁয়াজটাকে এইভাবে একটু ঘিসে ঘিসে গলিয়ে দেব, যাতে কি ঝোলটার সঙ্গে একদম পুরোপুরিভাবে মিশে যায়। এখন ভেজে নেওয়া আলুটা দিয়ে দিচ্ছি, আর আলুটার সঙ্গেও মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখন 1.5 বাটি মতন জল দিয়ে দেব, আর ভালোভাবে মিশিয়ে নিয়ে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 3 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম, ঝোলটা বেশ ফুটে গেছে, এর মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পর ঝোলটা আবার ফুটতে শুরু করেছে, এখন বেটে রাখা সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এই সর্ষে বাটার মধ্যে আমি একটুখানি নুন আর 1টা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম, তাতে কি সর্ষে বাটাটা তেতো হয় না। সর্ষে বাটার সঙ্গে ঝোলটাকে ভালোভাবে মিশিয়ে দিয়ে ফুটতে দিয়েছি। এই মোমেন্ট একটু লবণ চেখে দেখব। আমি সর্ষে বাটার মধ্যে লবণ দিয়েছি আর মশলার মধ্যে লবণ দেওয়া আছে, সেই মতো দরকার হলে আর একটু লবণ দিয়ে দেব। মাছের ঝোলটা মোটামুটি রেডি। এখন এর মধ্যে আমি 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, আর কড়াইটা এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি, আমি খুন্তি দিচ্ছি না। এভাবে ঝাঁকিয়ে নিলে তেলটা প্রপারলি তরকারির মধ্যে ছড়িয়ে যাবে। এখন ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটাকে অফ করে দিচ্ছি। দেখুন রেডি হয়ে গেছে তেলাপিয়া মাছের ঝাল। এখানে পেঁয়াজ টমেটো আলু দিয়েছি, আবার সর্ষে বাটাও দিয়েছি। এভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর রেসিপিটা ভালো লাগলে কি করবেন,
চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। বাই।